ওয়েলকাম ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা একটা বিরাট বড় আপডেট নিয়ে চলে এসেছি যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছে তাদের কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত একটা নিউজ যেখানে বলা হয়েছে যে কীভাবে তাদের ডিএ দেওয়া হবে স্যাটের রিপোর্ট তো আমরা সরাসরি চলে যাবো নিউজে সেখানে কী দেওয়া হয়েছে আমরা আলোচনা করব তো বন্ধুরা আজকে আমরা নতুন আপডেটটা নিয়ে আজকে আলোচনা করবো তো কী দেওয়া হয়েছে আমরা দেখে নিই বকেয়ার ডিয়ে দিতেই হবে কর্মচারীদের স্যাটের নির্দেশে মুখ পুলল রাজ্যের তো আমরা সরাসরি নিউজে চলে যাব রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা বা ডিএ প্রদান সংক্রান্ত আগের রায় বহাল রাখলো বেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট রায় পুনর্বিবেচনার রাজ্য সরকারের আবেদন খারিজ করে বুধবার তা জানিয়ে দিল বিচারপতি আর কে বাগের বেঞ্চ অতএব রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া সহ নয়া হারে ডিএ দিতে হবে প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়ার দাবিতে আন্দোলনের পথে কিন্তু ছিল রাজ্য সরকারি কর্মচারীরা কংগ্রেসের কংগ্রেস প্রভাবিত সংগঠন কনফেডারেশন অফ এমপ্লয়িজ ইউনিয়ন সেই মামলার রায়ে গত বছর ছাব্বিশ জুলাই স্যাটের এই ডিভিশন বেঞ্চ জানিয়েছিল কেন্দ্রীয় হারের সঙ্গে সাযুজ্য রেখে রাজ্যের কর্মচারীদের দিয়ে দিতে হবে সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার যা এতদিন খারিজ হয়ে গেল যা এদিন খারিজ হয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারে তাদের ডিএ বা মহার্ঘ ভাতা দিতেই হবে দিল্লিতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরাও উচ্চ হারে ডিএ পান এই বৈষম্য মেটানোর দাবি জানিয়েছিল রাজ্যে কর্মরত কর্মচারীদের একাংশ স্যাটের এদিনের রায়কে স্বাগত জানিয়ে মামলাকারী সংগঠন কনভেডারেশন অব এমপ্লয়িজ ইউনিয়নের তরফে মলয় মুখোপাধ্যায় বলেন যে রাজ্য সরকার যে কোনোভাবে বিষয়টিকে বিলম্বিত করতে চাইলেও ফের একবার প্রমাণিত হয়ে গেল কেন্দ্রীয় হারে ডিও ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার এবং তার রাজ্য সরকারকে দিতেই হবে দু হাজার সতেরো সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটের দ্বারস্থ হয় ওই কর্মচারী সংগঠন কিন্তু সেই মামলার রায় তাদের বিপক্ষে গিয়েছিল এরপর তারা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন সেই সময় রায়ে হাইকোর্টের তরফে জানানো হয়েছিল যে ডিএ সরকারের দয়ার দান সেই রায়কে ফের চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় কর্মচারী সংগঠন দেবাশিস করগুপ্ত ডিভিশন বেঞ্চ রায় জানায় ডিএ সরকারের দয়ার দান নয় এটা রাজ্য সরকারের কর্মচারীদের ন্যায্যপ্রাপ্য তবে কি হারে ডিএ দেওয়া হবে কিভাবে রাজ্য তা মেটাবে তা ঠিক করতে ফের মামলাটি স্যাটে পাঠায় হাইকোর্ট সেখানে ফের শুনানি শুরু হয় সেই মামলার শুনানিতেই দু হাজার উনিশ সালে ছাব্বিশ জুলাই স্যাট জানায় বকেয়া ডিয়ে মেটাতে হবে রাজ্যকে কিভাবে সে বকেয়া মেটানো হবে তা ঠিক করবে রাজ্য একই সঙ্গে স্যার জানিয়েছিল সর্বভারতীয় মূল্যসূচক বা রোপা আইনের ভিত্তিতে রেটের ভিত্তিতে তিন মাসের মধ্যে বকেয়া ডিয়া মেটাতে হবে এমনকি দু হাজার ছয় সালের পয়লা জানুয়ারি থেকে পয়লা জুলাই দু হাজার ষোলো পর্যন্ত অনিয়মিত ডিএ দেওয়ার ফলে যে বকেয়া জমে রয়েছে তাও মেটাতে হবে দ্রুত কিন্তু সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য ফলে ফের শুনানি শুরু হয় তিসরা মার্চ শুনানি শেষের পর এদিন তার রায় দান হয় এদিনও রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহামারী আবহে কেন্দ্রে ডিএ বকেয়া রাখার প্রসঙ্গ তোলেন কিন্তু তা তা খারিজ করে দেন বিচারপতি তিনি পাল্টা জানার মহামারী প্রসঙ্গ তুলতে চাইলে আপনারা উচ্চ আদালতে যেতে পারেন তো সুতরাং বন্ধুরা তোমাদের জন্য একটা বিরাট বড় নিউজ যারা ডিএ যারা এখনও ভাবছিল যে হবে কি হবে না কবে পাবো তা নিয়ে কিন্তু একটা আমরা আপডেট নিয়ে এসেছি তো তাতে পুরস্কার বলে দেওয়া হয়েছে যে রাজ্য সরকারকে কিন্তু স্যাটার রিপোর্ট অনুযায়ী তাদের কিন্তু ডিএ বাড়াতেই হবে তো বন্ধুরা নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না টাটা